Borola Kai, co-powered by Whisk Farmer Top Gold Biscuitot, Cheese or Asol Huad. সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি হিট ফিট কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহি বচেগা খাতে হি কন বাউলি নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস আৰু জুনিয়র হার্লি ফ্রাইডিজ এন্টারটেইনমেন্টস প্রেজেন্স একে ভাই তার একদম মন নাই মোর কে মন নাই মনের পেরে যাই জকরি ফেলে দিল না তে বস্তিনী কম্বা মানুষ বুদেদাক মারব বলে কে চিন্তা করে আসা তয় হেঙ্কে নকপা চিন্তা বাই বাতেরে মানুষ এটাকে মারলি আমার বয়া লাগে রাঙালাও আলু মইসা হাক কাসাই খো আলু এগলা কি করবা আনছি ও হুগনি মই কথাটো বুঝি পাইছো বুঝি মানে কি হল জানা দোস্ত এই তোমার মোনাটো তোমার উর্মিলা মানে উর্মিলার লগত চেঞ্জ হই গলে উর্মিলা হাও হাও নাই এতেও নাই যা আরে পাশুর পাশুর হা কুনিয়া হা কুনিয়া হা আই কুনিয়া ইয়ার পড়া গলে কিন্তু তোমালোকক বহুত মিস করিম হেগলা অনুভবর কথা মই অলি আকো মিসিস নকরু জারি জকরি উইলে ফেলছো সো বা দুদিনতে তুমি কিন্তু বহুত চেঞ্জ হয়ে গলা জয়া ইয়াত যে ইনভলভ নহয় সেই কথাটো থানালৈ জনাবলৈ আহোতে লোকেল মুরগির দাম কিয় রাখিব লাগে হে কি ফালতু কথা কয় হে কিবা খং উঠিব লকাপত ভরাই দি হেই অফিসার থানালৈ অহা প্রত্যেকজন মানুহ চোৰ ডকাইত নহয় কোনে কলে হে আপোনাৰ বাপেকৰ পৰা পইচা লৈছো বুলি মই দেখা কেছ পইচা দি লোকেল মুরগি অনাইছো দেখা সাল এ সুতিয়া বাবু এইটো ভুল বুজাবুজি হৈছিলে আপনার দেউতাক মানে খুড়াই এডিশ্যনেল এসপি ধমকি দি আছিল স্যারক স্যার উঠিল খং মই এই কেসটো রফা দফা করলো টাকা দিন সেটা মানে ধারে লো তখেতর তার প্রায় তখেতর দেউতা মোট দেউতা কিমান পুরনা চিনাকি আমার ও হরমে থাকার দিনরে এটা পরিশোধ করক কি দেউতার ধারটো এটা পরিশোধ করক দিম যাক মই যাই ফেলে দিম যাক দিব নালাগে মোর হাতত দিয়ক দেখা দেওয়ার রব স্যার ওই তু লক মই ধার মারা বলে কব দক থ্যাংক ইউ আইছো আর শুনক থানাত ভার ঋণ লওয়া নিষেধ এই মো মাথাক কুল হওয়া টেবলেট দে এতু স্যার বাবা কোনে গলো হ্যাঁ বাবা ও সি আকো সেই লং প্যান্ট পিনি গল না খয় রে লং প্যান্ট পিনি কি ধুতি পিনিব লাগিছিল না ধুতি পিনা হলে ভাল আছিল কি ধুতি পিনা হলে ভাল আছিল ও তেতিয়া তা ল্যাংটি দুই পিছে পিছে যাব পাইলো হতেন আপুনি খুদা লগে লগে কই দিব পাইলো হতেন বড়লা কলে গল ফাটা কই বলাইছো না হেরো মই তোর বন্ধু নাকি মই তোর বাপের বয়সৰ মই তো আপনার কিটা কলো আপনি মো ককার বয়সর বলি ওই তোর এই দাঁত চলোয়া হেঁটু বন্ধ কর মোর পছন্দ হওয়া নাই বুঝছো এনে লাগে পাঁচ পেটেরা টসা যেন মার মারি দিব জোকারি দিয়া গছর পরা বগরী খরা দি গোটেই কিটা খরি পড়ব দাঁত হয় নাকি ও খয়ারো খয়ারো কান থিয় হয়ে আছে কি কর কই থাক আপুনি মোক তিনি বেটেই টর্চেরে মারে লোহার রদেরে মারে মোর কোনো আপত্তি নাই কথা হল আপনার এই এই জামিদাতটো যে এইফালে জামিদাতটোর তা কাখর দাঁতটো এই সব কি হল পোকে খায় অবস্থা নাই ডেন্টিস্টত আলেগৈ সরাব লাগিব উঠাই লগে বহুত টকা লাগেও খুয়া দেউ আপুনি যদি পাঁচ বেটেই টর্চেরে কামটো করে দিব পারে তেনেহলে তো মজায় টকা কেটা বাঁচি যাব তুই বড় নীলাজ বোধে এই বাজি আছে না হ্যালো কোন অ রিতা কোয়া নহয় মানে আয়োগ কৰিছে এইডালেও খাতি নকৰো আয়োগে কলে মই জয়াক বিয়া পাতিম নে অ বুধে অ কি হলো পাই ৰচোন ফাইনেলে কৰি ফেলাও দা ন চিন্তা বাই কি হে
ইটা জেঠাকৰ পুতাক শচীনৰ লগত বিয়াৰ কথাটো ফাইনেল কৰি দাও। তই কেনকে ফাইনেল কৰবি? হেনতে ফাইনেল কৰব। বুধেদাক জ্বলাবাক গেলি সিদিনা ৰীতা আঁতৰ ঘৰক গেলো। মোক পচন্দ কৰিলাক তাই শচীন দাইদাকে, টাকা 500 দিলাক। চল তুই তোক পচন্দ কৰিলিও এখন বিয়া নহবাও পাৰে, বহুত কথা আছে। এতে তান্থৰ ঘৰৰ মানুহ তন্থৰ ঘৰক যাই ফেলে কথা বাৰ্তা নাপাতব পাতব তেতে বিয়া ঠিক হব। তন্থৰ পিতৃৰ স্বভাৱটোৰ কথা গম পালি ক'ত হব এখন বিয়া? ৰীতাইনো এগলা কথা নককে আছে না। শুন, একদিন ৰীতাক কৈ ফেলে শচীন দাইদাকক একে গেলি মাৰ, চব কথা খোলা ভাঙাকে পাত। তন্থৰ ঘৰখনৰ কথা চব কও, মান্তি হলি হব, নহলি বেলেগ কথা চিন্তা কৰিব লাগিব। আমাৰ গাই মুৱা ডেকা পুলিচ মই মাতি থৈ আহিছিলো ৰব। কি হে হাফিজ, কি খবৰ হে ডেকা বাবু? থানাত দুটা মক্কেল আছি হে, মাথা চাথা একদম গৰম কৰি ৰাখে। কেছ দিব আহিছে নেকি? নহয় হা, একজন আমাৰ অফিচাৰ আৰু এটাহে হোমগাৰ্ড। তাকেতো তাকেতো, ৰুদ্ৰ বোলে গেল হে। সেয়া হাজ চলিয়ে থাকিব। এই এটা কাম কৰিম হে হাফিজ। কিবা কৰে? দীপ্ৰা দীপ্ৰা, তোমাৰ তাতে ভাত সাজ খাম আৰু মাহৰ হাকত পইচাটো দিম। খাব পাৰব? খাব পাৰব, বঢ়িয়া খানা হাফিজে বঢ়িয়া বনাৱে। অ ময়ো তাতে খাওঁ, পিছে আগমাহৰ এডভান্স দিব লাগিব। আপুনি কেইটা পাতকৈ মাতে, আপোনাকতো মই কোৱা নাই মোৰ কিহৰ এডভান্স লাগে। ক'বাটো নোৱাৰো, অ মই হ'লে এডভান্স দিছো, আপোনাৰ সি নল'ব। মানে মোৰ মূলধন নাই না। ঐ ঐ, মাদিন ধৰি ইয়াতে খাব, খাই ফেলে ধক একদিন ট্ৰেঞ্চফাৰ হৈ গুচি যাব। অ তই মাৰা যাবি হাবি, লাগিব লাগিব এডভান্স লাগিব। হে নাংমান দেচলা তোমাৰ হে হে কি স্যারখন বড় জলাপড়া কৈছো। ডাবল ডাবল 10 লাখ স্যার, ইমান গেষ্টিক হৈছে না স্যার। কি খাও না স্যার? ডাইরেক্ট পাইনাটো বহি দিব। এই তুমি মদ খোৱা কথা কৈছো? নাই স্যার, কোৱা নাই স্যার, আল্লাৰ কসম কোৱা নাই স্যার। গেষ্টিকৰ পাইনা খতো এক বটল মাৰি দিলে ভাল হ'ব স্যার। আন ভৰি দুজা আনবা লাগিব স্যার। না স্যার, গেষ্টিকৰ বেজি এটা বহি দিব। তথা কাম কৰ, এটা চিট এটা আন, ভাল নেপালে বেলেগ চিন্তা কৰিম। যা ফুট ফুট ফুট, যা যা। এ বিয়া ভাবি চিন্তি কৰাৰ কথা ক'লো হে, বিয়া করে আনি নাংমেন কথাতে তিরির লগত কাইজা করি। ও তিরি শাস্তি নেটব, চাহ বাইরত খাম, ভাত বাইরত খাম, বাইরত দরে ঘর ভাড়া করে থাকিম, একলা নাটক নকরব। নকর নকর, নাই মোর এইবিলাক নাই। হৈ রবিস্তি, জোখতকে বেশি পাত্তা নিদিবা হে। নহয় হাবেহি, জ্বৰ হৈ ফেলে তুমি ইমান দুৰ্বল হবা নোৱাৰতো, তোমাক ডাক্তৰক দেখাব লাগিব। ৰীতাই হতিয়ে গৈছিলো এ, জ্বৰত বাদে মোৰ বেলেগ একো অসুখ নাই। হাফিজৰ ৰিক্সাতে গৈছিলো। ইমান দিন আগত জ্বৰ হল, ইতাক লাগি তুমি দুৰ্বল হৈ কিয় দেখিবা? দুৰ্বলটো গুচলি ভাল পাম ৰ, ভিতৰে ভিতৰে বেলেগ অসুখ আছে তোমাৰ, সেইকাৰণে দুৰ্বলটো নকমে। বেলেগ একো অসুখ নাই এ, ভিতৰে ভিতৰে হে ৰুচিটো আহিলে সবল হম। ভিতরে বেলেগ বেমার আছে কারণে তো রুচি নাই, তোমাক ডাক্তরক দেখাব লাগিব। নাই এ মোর একো ভিতারে অসুখ। নিজে ডাক্তর নবা? মোর দেহাতুর কথা মই নাজনু। তুমি কথাই সব নিজেই জানো, নিজে ডাক্তর। মই ডাক্তর নহই দেসু, তুই ডাক্তর নাকি? হে তেরিকা পেহি, উল্টা পুল্টা কথা নকবা। আমার মহেশ্বরা দাদা ওজর হয়ে ইনকে দুর্বল হয়ে আসিল, লাস্টত কি হল, টাউনত যায় ব্লাড ক্যান্সার ধরা পড়িল। মহেশ্বর বাপু, আও পারিলে নাকি? গোজ গোজ আসলি নাছিল আসিল, পিছে কি হল, জ্বর হয়ে ফেলে দুর্বল হল, টাউনত যাই ফেলে ব্লাড ক্যান্সার ধরা পড়ি, 12 দিন পিছতেই সতেজ।
হাকি নকয়ে মোর তার মানে ভিতরে ভিতরে তোমার একলা বয়া বেমার নাই আবি ইমান চিন্তা করবা নালগে খালি তোমার টাউনর ডাক্তারক দেখাবা লাগিব আজি মই কথাটো রিতার লগত পাতু রবা একবার কু চিন্তা লগে দিলিয়ে ফোন দুদলা পয়সা ভরে দিবি এ বাপা সকলকে ফোন করু যা কিবা এটা হলি আর ডাঙার কথা হব এই যিটি কথা কই থাকো দে ডাক্তারক দেখে ওষুধ খালি ও ভাল পাবা তো ববি মই আহি আছো রবা যা চিন্তা কৰি আছা এমাই মৰতটো ঘৰখনত নাই দিন যাই মানে নানানটা চিন্তা আগ্ৰীত হৈছি হেগলা আকৌ চিন্তা কৰি থাকিবা নালগে কিয় চিন্তা নহব এমাই মৰত গৈছি হাতখাগত এৰা নদীৰ সিপাৰে অ বনিছ কৰবে তাতে বাৰু কোন ৰাজকুমাৰীক লাগাল পায় কৰ কি কথা গেলা বকি আছা তই অ জয়কান্ত মামাই মোক কোৱা কথাটো মনত পৰছি নতুনকে বিয়া কৰে সদাগাৰ গেল বনিযুক ও বনিজু নদীর পারত লাগাল পালাক রাজকুমারীক রাজকুমারীক লাগাল পায় হয়ম্বর হল ও সদাগর রজা হল এফলে অভেগেনে তিরির সুয়াবাতে গতি হল এই একলা হাদু কথাই হাদু কথা গেলা খুসা হব ইফেলে মালতী চকু পানি দি বাত নাত খাব কথা গেলা ভাবি চিন্তি মোর গোটাই ঘুমতি নাহা হয়েছি হে থকনা মারি দিমে হেগলা কি কথা কই থাকে তাই মারবো তো থকনা এখনি সোমাত মোক সান্তনাহে দিব লাগছিল থকনা মাৰে মই মৰমতে কৈছো এমাই হে মাই মই মৰমতে কৈছো এ যা কুনি খাতিৰ কৰে মোৰ বেটা সদাগৰ বনিজক যাই ৰাজকুমাৰীক বিয়া কৰে ৰাজা হ'ব ও ৰাজা হৈ তিৰিক পাৰহি যাব পাৰে মোক নাপাৰহে মোৰ দুখোন সুখে সুখ হব এ হাফিজ কিবা ঘুমটি ঘুমটি ভাবি আছে দা তাৰাকে চাহ একাপ দে ভাই অলপ আগতে ভাত খাই গেছিল হে চাহ লগা হলে না তাকেতো হা কিবা ঘুমটির ভাবাই আছে হা ৰব দেও ৰব একদম মজাকে চাহ দিম এ ৰবা কঁঠাল গুটিয়া তোমাৰ দোকানৰ মালিক নে কি হা নহয় মোৰ দোকানৰ ময়ে মালিক কিয় সুধিলা এই ইয়াতে বহি বহি বেছি বকেদা কিন্তু বুঢ়া মানুহ কয় দিয় কাণ কৰবা নালগে ইয়াতে বহি বহি যাতা কথা কৈ থাকিবা নিদবা মুখখানে দি অ সি মোক একমাহৰ এডভান্স দি ভাত খোৱাৰ কথা কয় খং উঠিল দে মোৰ বুঢ়া মানুহ কাৰণে আকৌ নকলোতা দৰকাৰ নাই দিয়কে ছাৰ একো নকব নকওঁ ৰবা পুলিচ মানুহ না আমি কেতিয়াবা মাথা চাথা গৰম হৈ থাকিব ও চেংৰা বুঢ়া চাবান নাই তেতিয়া অপমান পাবহি এনে চোৰ মানুহ তাক যেতে তেতে থানাত ভৰি দিবা পাৰো মই অ সেনে কাম নকৰিব ছাৰ নকৰো হা কথাৰ কথাটোহে ক'লো তো কথাকেইটাক বাহাদুৰি মাৰি কথা ক'ব আগ দিবা সি ডেকা পুলিচক চিনি পোৱা নাই দে চাহ কাপ দে আপুনি বহক দে 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 তুমি হেন লাগি আছে হা এ বাস বাস বহিছো বাৰু হেৰি নহয় পিছে ইমান ল'ৰালৈকে মাতিলা যে কিয় ৰা অনিৰুদ্ধই ফোন কৰিছিল অনিৰুদ্ধ কি ক'লে তেওঁ ভনীয়েকক বোলে মোৰ ইয়াত দুদিনমানৰ বাবে থৈ যাবহি এতিয়া তুমি সাজু হোৱাহে কথা আৰু এই সাজু মানে আৰে ভাই ছোৱালীৰ লগত কথা পাতিবা তোমাৰ প্ৰব্লেমখিনি তুমি তেওঁক ক'বা তেওঁৰ প্ৰব্লেমখিনি তোমাক ক'ব আৰু যদি কথাই বতৰা মিলি গ'ল মানুহ হয় সমাজৰ বুজা যেন বুজিব দিয়াহে অ বিয়া কিন্তু ভাবি চিন্তি কৰব কি ক'লে সখিয়নি এ বিয়া ভাবি চিন্তি কৰাৰ কথা ক'লো হে বিয়া কৰে আনি নাংমেন কথাতে তিৰিৰ লগত কাইজা কৰি অ তিৰি শাস্তি নেদব চাহ বাহিৰত খাম ভাত বাহিৰত খাম বাহিৰত দতে ঘৰ ভাড়া কৰি থাকিম একলা নাটক নকৰব নকৰ নকৰ নাই মোৰ এইবিলাক নাই ৰৰা দৃষ্টি জোখতকৈ বেছি পাত্তা নিদিবাহে
এক নম্বৰ কথা আৰু ভুলতো ৱাইফৰ নামত বেজিৰ আগৰ সমান মাটিৰ অকণ নিকিনিবা মোৰ অৱস্থা দেখিছাই নহয় চকুৰ পানীৰে বাট নেদেখা হ'বা হে তেৰিকা তুমি মানে সুবিধা পালে কাজিয়া কৰা আৰম্ভ কৰি দিয়া নহয়নে বেয়া পাইছোঁ হে তোমাক অহ সুখিনী মই কিন্তু আজি চাহ খাম মই নাখাওঁ তুমি খোৱা নোখোৱা সোধা নাই নহয় মই চাহ খাম আপুনি চাহ বনাওক যাওক বহক মই বানু দক এইবোৰ কথাত গুৰুত্ব নিদিবা তুমি কিবা অকণি ভয় চুলি কাটিবা নেকি হে এখন বেপাৰ হামৰি পামৰ পৰা আচল ঘৰক যাবাৰ হ'ল এ শুনাচোন বাপু মোক এটা সহায় নকৰকিও দেচোন ক কি সহায় কৰিব লাগে কেৰপা খবৰটো দিয়াৰ ব্যৱস্থা কৰা মোৰ যদি কিবা হয় সিয়াক লগি ৰখবা মই আৰু কিমান দিন এনেকৈ থাকিম আমনি নলগালৈকে থাক বেলেগ কথাৰ কাৰণে আমনি লগা নাই তোৰ যে বিয়াখন মই কৰি দিব পৰা নাই সেয়েহে মোৰ আমনি লাগিছে মইতো বিয়া খাই এৰি পেলাইছোঁ কিয় এৰিলি মোৰ যে কাহানিবা বিয়া হ'ব সেইটো আশা মই নকৰোঁ কিয় নহ'ব নহ'ব জয়া আৰু বুধেৰ সম্বন্ধ শেষ গতিকে মোৰ আৰু বিয়া নহ'ব বুধে আৰু জয়া এদিন জয়াক বুধে বিয়া কৰাব দুয়োৰে সংসাৰ হ'ব কিমান যে আশা কৰি আছিলোঁ ময়ো কৰিছিলোঁ কিমান ক'লোঁ নেমানিলে উপায়তো নাই এইয়া প্ৰব্লেমটোতো সেইখিনিতে হৈ আছে কি হ'ল এটা কথা মই ভালকৈ জানো বুধেই বিয়া নকৰালৈকে মোৰ বিয়া নহয় কিনো কথাবোৰ ক'ব বাবা এইবোৰ অৰ্থহীন কথা মিনিংলেছ কথা তই আমাক কৈছিলি দেখোন নাই নাই মোৰ কথা উইথড্ৰ কৰিলোঁ বুধেই বিয়া নহ'লে যে মোৰ বিয়া নহ'ব এইটো খাটা জীৱনত বৰলা ভাতেই গতি হ'ব দেউতা অ কি হয় অ গা আৰু অসুখ কৰিছে নেকি হা অ দাগ পৰিল দে বাপু কি দাগ পৰিল হা হৈ দে সঁচা কথা ক'লো অ এইখন সংসাৰ এৰি উপাৰক যাবাৰ হ'ল আৰ কাৰ কথা কৈ আছ হা বাই মই মোৰ কথা কৈছো হে বাপু অ উপৰক যাবাৰ সময় হ'ল কিবা বাদি বুদা নহয় কথাগিলা বকি আছ হা ফল একো বাদি নহয় কথা কোৱা নাই সঁচা কথা ক'লো এখন বেপাৰ হামৰি পামৰ পৰা আচল ঘৰক যাবাৰ হ'ল এ শুনাচোন বাপু মোক এটা সহায় নকৰকিও দেচোন ক কি সহায় কৰিব লাগে কেৰপা খবৰটো দিয়াৰ ব্যৱস্থা কৰা মোৰ যদি কিবা হয় সিয়াক লগি ৰখবা কেৰপাক মুখত জুই দিবা ক'বা যদি পুৰোহিত তুই মাতি জলে কলে একচল পিণ্ড দিবা খোজে ৰাইজে তিতে সেই পিণ্ড কেৰপাৰ হাত নেহে খাম ও বাই ও বাই বাপা হাৰে তোমাৰ আজি হৈছে কি হা মোৰ বৈয়া বেমাৰ হৈছেহে এই মহে চৰা বাপা লক্ষণে লক্ষণ সময় হ'ল দে আৰু মোৰ ও বাই ধৈৰ্য ধৰা ধৈৰ্য ধৰা ধৈৰ্যৰ ফল মিঠা হা ফল বৰলা কাই কো পাৱাৰ্ড বাই বিস্ক ফাৰ্মৰ টপ গোল বিস্কুটত চীজৰ আচল সোৱাদ সহযোগ কৰিলে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ৱিভেল সোপ অব সমঝোতা নহীঁ হিট ফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহীঁ বচেগা খাতে হি কন বাউলি নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস আৰু জুনিয়ৰ হৰলিক